কালকে দুয়া ঘোষক হাত দুয়া জানেন আমি তোমাকে চিনি তো আমরা কয়েকজন বন্ধুরা মিলে সোনাকুড়ি কাকটিয়া জানুবসান বাজারে প্রায় 15-20 জন ভবগুরুকে প্রত্যেক দিনই খাওয়ানোর ব্যবস্থা নিয়েছে এই লকডাউনের অবস্থায়। এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গত কয়েকদিন ধরেই তাদের দুপুরে আমরা রান্না করা খাবার দিচ্ছি এবং সন্ধ্যাতে তাদের মুড়ি চানাচুর টিফিন বিভিন্ন রকম হালকা খাবার দেওয়া হচ্ছে। আজকে আমাদের মেনু রয়েছে আলু ভাজা, মুরগি মাংসের ঝোল ভাত, দই মিষ্টি এবং চাটনি। কিছুক্ষণ পরেই এই ভবগুরু অসহায় মানুষদের তাদেরকে বসিয়ে পংক্তিতে খাওয়ানো হবে। রান্না চলছে আমাদের এখানে, আমাদের চেয়ারম্যান রান্না করছেন, অপূর্ব আছে রান্না করছেন, আমাদের বন্ধুরা সঞ্জয় সৌম্যান পূর্ণ রাজু আকাশ গণেশ হিমাদ্রি সহ আরও বিভিন্ন আমাদের বন্ধুরা তারা এই উদ্যোগ নিয়েছেন। যতদিন লকডাউন চলবে আমরা প্রত্যেক দিনই এই রান্না করা খাওয়ারের আয়োজন করেছি অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিজন সেবী চিকিৎসা স্বামী বিবেকানন্দের এই বাণীটাকে সামনে রেখে আমরা কয়েকজন বন্ধুগুলি এগিয়ে এসেছি অসহায় মানুষদের। প্রত্যেক দিনই আমরা রান্না করা খাওয়াবো। আগামীকাল আমরা ডিমের ঝোল ভাত খাওয়াবো এবং তারপর দিন মাছের ঝোল ভাত থাকবে। এভাবে তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। কি বাকি বিশ্বটা বাকি কোথাও
চাটনি আছে, আলু ভাজা আছে, কয়েকদিন ধরে চলছে। জল আলু